আজিকালি মানুষের মারতে মারতে জীবন শেষ হয়ে গেল স্যার। আমি বলেন কি করা যায় বলেন, আজি কোন ফলে যাওয়া যায়? ওদিনকে এই গ্রামে গেছিলাম, এই গ্রামে ভেজাল আছে মেলা, মাইটার দিছি ও কমপ্লেন আছে, এই গ্রামে যাই, এই গ্রামে ফোন আছে বলে এই গ্রামটা খুব হাল্লা ছিল করে। মানে গ্রাম মানে মানে এই গাঁও, এই গাঁও জীবন তামা তামা হয়ে গেছে একবার, বুঝছো? অনেক তো এবিতে ভালোই দেখা যায়, আমার রুটি ফেলে তামা তামা হয়ে গেছে। চেহারা ভালো হলে কেউ কামাই থাকা লাগবো ভাই, কামাই থাকা লাগবো। এক প্যাকেট সাদা কিনছি, আজকে প্রায় 3.5 মাস হয়ে গেছে। আনার কাছে অল্প সাদা চাইছি, দিকে 3 মাস হয়ে গেল। আরে ভাই সাদা চাইলি কি, সাদা কিনা লাগে একটি হাত ধোয়া নেয় 5.5টে। আগে নিজে 5টে আটানা বাড়াইছে, আবার লকডাউনে খারাপ এত বাড়াই হয়ে গেছে। খাবারে চিন্তা করার আমি সেটি কোনো ভরসাই নাই। তোমার মান সম্মান আছে, মিলে ঝুলেই খাই আমরা। লকডাউন আমার বালি খাও, আর কই খাইবে, কিনে তো খাইবেই না। তুমি কে বলিয়া খাবার চাও, আমি কোন সুন্দর বই আছি, হ্যাঁ দিব তোমারে খাই নই। অল্প নিবে, হ্যাঁ অল্প, বেশি না কিন্তু, খালি কোনো মধ্যে খালি মিশেটা থামাও। তিনদের ভাত কেনা সাদার জন্য থামাবার দিছি, আমারই নাই দেখি, আমারই নাই। কেমন তুমি আছে কি? নাই কিচ্ছু নাই। তাহলে আনার বুকলে কি কামে আছি? বালদাই খাও, আমি খাই এখন। ভাই খান করোনার টাইম সার ভাইজি, ওই তিনটা উনি বলে আছে, উনি বলে আছে আজকে স্যার আমাকে না স্যার, এক মিনিট আমার গায়ে না, তুই মারবি? হ্যাঁ আপনি একবার গরুর মতন বেরাম, গরুর মতন, গরুর মতন চিল্লাবি। হ্যাঁ শোনা বাবু, না শোন না, অটো পালে আছে, ডাইরেক্ট ডাইরেক্ট উপরে উপরে অর্ডার দিছে, ডাইরেক্ট অ্যাটাক, একেবারে ভরি হাত জি পাবি। হ্যাঁ ডাইরেক্ট মুন্ডু সিংহাই দিবি, মুন্ডু যা না আজকে সিরিয়াস আর না স্যার, আমার যা জয় হিন্দ স্যার, আমি আগে যাবো না, আমার বাসা আছে। যা যা দোস্ত, দেহেন কাম পুলিশ কাম, দেহেন কি জায়গা পুলিশ, দেহেন কি ভাই বাইরে কি করতাছে, কি করতাছে আমার কিছু দেখেন না কোন দিন। পুলিশে সন্ধান পাইছে মানে পাবলিক দেখলে গোয়াল করে, পুলিশে থাকে খালি আইলে আইলো আজকে।
আঙ্গে শানে পড়া লাগে বুঝছেন এই আঙ্গে শানে পড়া ওদের গোন নাল গড়ে দিবে কেবা থেকে ওরা দিশে বলে নি বুঝছেন সুলতান ওদের নি জান ওদের হ্যাঁ সামনে চান্স পাইছে এই চান্স পাইছে দিকে তো তাহলে এটা বন্ধার ধরেন কত বেশি ঘর বানা বহি আসা যে নাকি আজির পরা ঘর পর বাহির নলাবি নলাবি না বারান না কি করবে কত তুই এত বড় মানুষ তিনটা হাত না তুই স্যার আমি আমি তিনজন করে মানুষ নিয়ে খাস তো সরম নাই হ্যাঁ তো সরম নো না আমার অত সাদা দেরে ভাই বাজার বহি গেছে আছে নাকি বাজার বহি গেছে বাজার বহি গেছে কি বা হল সাবা হা নাকি কুকুর নিছে ডাং সারা হই হ্যাঁ চলো স্যার ঘরে যা আর হইছে হ্যাঁ অব্বা গেছে আজ না যাই এত থাকি হ্যাঁ আর হইছ তো ও তো তিন হল না হয় হ্যাঁ হ্যাঁ আউনার হ্যাঁ কি আর যাবেন জিন্দিগিটা কি হয়ে গেছে গা মশার মতন হয়ে গেছে জিন্দিগি যায় খালি স্প্রে মারে ছিল বলে
ও স্যার এই মেলা দেরি হয়ে গেল গা আর নন্দা আর দুই একটা ধরে নন্দা যাই ড্যান্সট কোড হবে ড্যান্সট টাইম দেন সরকার ডিউটি কি করে উপায় নাই আমি কুত্তার ডিউটি সরকার আন্দে একটু কুত্তার ডিউটি এক যাচ্ছে আগে থানা যাবে হ্যাঁ গেল জামালা না গেল জামালা ভালো না লাগে হ্যাঁ স্যার ওই ওই গুড গুড হ্যাঁ দেখো তাহলে কি করা যায় घर पर आईली गल घर पर आईली मत ना हमदार दर्शक बोझना ना कि এইগুলা সোশ্যাল ডিসিশন নিজের মেনে চলা লাগে আমরা কতই শাসন করি পুলিশ তো অত শাসন করতে পারে না না তো স্যার আপনি দুই একটা কথা আমারে কোন আমি যাতে আরো ভালো করে বুঝিয়ে দিতে পারি আজি হ্যাঁ 21 হ্যাঁ তারিখের পর হ্যাঁ সকল মানুষ কই দিবি হ্যাঁ হবো মানে ছোট বড়টা ভিডিও বানা দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে সকলে মাস্ক পিন দিব ওকে স্যার ঘর পর বাইরে তো লাগব ইয়েস স্যার যদিও বাইরে তো লাগছে কারণ না বিনা দরকারে না লাগব হ্যাঁ দরকার থাকা থে বাধ্য তেতিয়া হে হন্ডা ইল মানি চলি আপনার মাস্ক ব্যবহার করি সোশ্যাল ডিসটেন্স মানি বাহির তোলাবো দরকার হে ঘর এই যা আপনি লাগা বই থাকে কিছু গিলা বলো না এমনি গরু মত আছে বই থাকে আলো বস্তু সব বোঝা লাগে জানা লাগে পাবলিকের সব বোঝা লাগে সব বোঝা লাগে হ্যালো গাইস এ আমি দি একটা কথা কই হ্যাঁ কও ভাই কও কও কোন স্যার আজকে হাই দর্শক আজকের ভিডিওর একটাই উদ্দেশ্য তার মানে আমাদের দেশে যত মানে করোনার যেটা পরিস্থিতি চলে আছে এটা বিষয়ে আমরা বানাইছি যে তবে সরকারি যত আইন কানুন আছে নিয়ম নীতি সব মেনে চলবেন আর সোশ্যাল ডিসটেন্স মেনে চলবেন তারপরেও আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা করবেন করে নেন ভাই করে নেন আনারাই সব কিছু বাই